গেছে দেখো, ও ঠিক আছে নো, আই এটা কোন মাঝে এটা কানাড়ি মাঝে একদম ব্যাকি নি তাই সকি তোমরা কখনো ব্যাকা আছে কানাড়ি না আনাড়ি আনাড়ি মাঝে চলো ই বা এই মাইয়াটারে দারুণ লাগছে রে পাবে চপ আনাইছে চপ চপ না পপ পপ ফটো চলো চল সকি ফটো যা শক্ত করে ধরবে হ্যাঁ হ্যাঁ এসো তুই আমার কাছে থাকবি আমার লগে লগে থাকবি হ শক্ত করে ধরবে হ্যাঁ ওই তোমাকে পাব তারে কি হলো এত লাভ দিয়ে নৌকর থাকবে না চলো ডুবরে তুমি জানো না আমি জীবনে নৌকোতে উঠিনি আস্তে আস্তে তুই হাঁটি হাঁটি পোঁপো হ্যাঁ পোঁপো নয় হাঁটি হাঁটি পা পা চলো বন্ধু চলো 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 চম্পকনগর উজানি নগরের মাঝে একটি জঙ্গল ছিল জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছি তাই মনে মনে স্থির করেছি ওই মেয়েটিকে দেখার জন্য সেই বাজারে যাব কিন্তু একা কি করে যাই সঙ্গে রয়েছে বন্ধু বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে বন্ধু বলি ও বন্ধু আর যাচ্ছি দাও শোনো চাম্পা কাঁচা লঙ্কা চাম্পাকে নিয়ে গেল বাঘে চাম্পার মা ঘরে বসে হাগে শোনো চাম্পা কাঁচা লঙ্কা চাম্পার মা ঘরে বসে কি করে হাগে হাগে নয় কাঁদে কাঁদে কাদার জায়গায় যদি হাগা হাগি বলো বন্ধু তাহলে কেমন লাগে বলো আর হাগা কাদা আমি বুঝতে পারি না তাই নাকি আচ্ছা বন্ধু জানো তোমাকে আমি কেন ডেকেছি জানি আমি কিছু বললাম না জানো কি জানো কে জানি এখনে বললে জানো আবার কে জানি বলছো যে এটা আমার বাবা বলতে শিখিয়েছে কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয় আচ্ছা তুমি জিজ্ঞেস করলে বন্ধু জানো জানি কে জানো কে জানি তাই নাকি শোনো বন্ধু মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে রসিকতা করো তো সেই সঙ্গে তোমাকে সঙ্গে রাখি আমি সব সময় হ্যাঁ রসির মতো নিয়ে থাকো আমাকে রসির মতো নয় মানে আমার সঙ্গে রহস্য করো আচ্ছা ভালো ভালো কথা বলো জানো বন্ধু তোমাকে নিয়ে আমি শখের বাজারে যাব বাজারে হ্যাঁ ওই যে চম্পকনগর উজানি নগরে মাঝে একটি জঙ্গল ছিল না জঙ্গলটি পরিষ্কার করে আমার দাদু একটি বাজার বসিয়েছে বাজারটি বসিয়েছে কেন জানো কেন সেই বাজারে গিয়ে তোমার মনমতো মেয়ে তুমি একটি খুঁজে নেবে আমার মনমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো ও তাহলে তুমি মেয়ে পটাতে যাবে মেয়ে পটাতে নয় মেয়ে দেখতে যাব পছন্দ করে যাবে তাই তো চলো কিন্তু জানো বন্ধু মেয়েটাকে দেখতে যাব বলে নিজেকে পাগল পাগল মনে হয় পাগল হ্যাঁ তাই কি মনে হয় জানো বন্ধু কি মনে হয় বন্ধু বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা এটা রসুন এটা পেঁয়াজ এটা হলো আদা রসুন পেঁয়াজ আদা
আরে তা নয় কোন ফুলেতে কৃষ্ণ আছে কালো কৃষ্ণ কোন ফুলেতে রাধা চাচা হে বৃন্দাবনে গানের ছন্দে আমরা বাজারে পৌঁছে গেছি এটা বাজার হ্যাঁ বাপ রে বাজারে মানুষের মাথা কত রে আচ্ছা বাজারটি যখন লাগিয়েছি মানুষ এসেছে মানুষের মাথাগুলো কি বাড়িতে রেখে আসবে বাপ রে এতগুলো মাথা হ্যাঁ কিন্তু জানো বন্ধু হ্যাঁ বলো এই বাজারে যে তোমাকে আমি নিয়ে আসলাম এই বাজারটি কেমন লাগছে দেখতে তোমায় আমার মনে হচ্ছে পাগলা পাগলি মেলা লেগেছে মনে হয় পাগলা পাগলি হ্যাঁ কেমন কেমন বলবো বলো বলো আরে হর এক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা পাগলি নিয়া মিলাই সোমেলা বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা বাজারে একটা মেয়ে পেয়েছি আমি টপ এই বাজারের মধ্যে টপ একদম দেখতে খুব ভালো ঝাক্কা কিন্তু জানো বন্ধু এই বাজারে আমি মনের মতো একটাও মেয়ে পেলাম না তুমি যখন পেয়েছো বন্ধুর বউকে বন্ধু দেখবে না তা কি করে হয় চলো আমাকে দেখাবে না আমার বউকে আবার বিয়ে করে যাবে না আরে আরে বিয়ে করলে চলো অসুবিধা নেই না না তোমার তুমি পছন্দ করেছো তুমি বিয়ে করবে তাই হ্যাঁ চলো চলো এসো এসো হারাম জাদা গো রামজাদা আলে আরে তা নয় শাহজাদা ও শাহজাদা হ্যাঁ এসো এসো মল্লের বেটা গো ও বন্ধু দেখাবো আমার বউকে গো বন্ধু দেখাবো আমার বউকে গো এসো এসো এটা তোমার বউ দাড়িওয়ালা বউ হ্যাঁ
ভালো করে দেখতে পারো না আমি আড়িয়া ধরে বলেছি আরে ছেলে শোনো বন্ধু তাই এই মেলাতে বিলম্ব করব না দাদুর মুখে শুনেছি যে মেয়েটার জন্য মেলাটি বসিয়েছি ওই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে আচ্ছা তাই মেলাতে যদি আসে নদী পেরিয়ে আসতে হবে তাই তুমি আমি ওই নদীতে কি কি করব জানো কি করবে মাছই সেজে থাকব কত সক্কর বেটা জানা হইছে কোন মাগি সাজু আমি তোমার জন্য মেয়ে ছেলে হাসতে পারবো না আরে তা নয় মাগি নয় মাগি নয় তোমার যুক্তিতে মেয়ে ছেলে সেজে আমি জলে পেচ্ছাপ করে যাব নাকি আরে তা নয় বন্ধু মাগি নয় মাঝি অর্থাৎ হচ্ছে কান্ডাড়ি কেন কান্দা কাটি করবো কান্দা কাটি আরে তা নয় যারা নৌকো চালায় তাদেরকে কি বলা হয় পার করা করি হ্যাঁ পার করা ওইটাই করবো চলো তাহলে চলো তাই আমি একটি কথা বলবো হ্যাঁ বলো ওই না একটাই কথা আছে বাংলাতে গামলাতে মুগার ভুগ বলে একসাথে সে হলো বন্ধু বন্ধুগণ বন্ধুগণ বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে আছো গান শুনতে আসনি তুমি বাড়ি থেকে বের হও না কেন বলো তো তোমাকে আমি একদিন না দেখলে ভালো লাগে না আজকে আসো না মায়েরি এখনো শুরু হলো গান হ্যাঁ আর তোমাকে বারবার করে বললাম আমার উচ্চ মাধ্যমিক শেষ হবে আর তুমি আমার সাথে দেখা করবে তুমি দেখা করলে না কেন আর দেখো আমার নাম্বারটা মাঝে মাঝে ব্লক করো কেন বলো তো এবার যদি নাম্বারটা ব্লক করেছো না ব্লেড দিয়ে হাত কেটে দেবো আমি সত্যি বলছি হাত কেটে তোমার নাম লিখে দেবো আমি তোমার রিচার্জ থাকবে না শেষে আমাকে বলবে আমার মার টাকা চুরি করে তোমাকে রিচার্জ করে দেবো আমি হ্যাঁ সত্যি বলছি কি হাট আমি পারবো না এখন হাট তুমি বুঝো না কেন হাট তোমার এই জেদ আমাকে ভালো লাগে না হাট তের প্লিজ ওয়ান মিনিট হ্যাঁ সখি কি কি করছিলে ফোন করছিলাম ফোন করিনি রে কাকে ফোন করছিলে ওই যে সেদিন পায়রা নিয়ে পালালো না ছেলেটা লম্বা করে বেঠো করে কালো করে ফর্সা করে এগুলো কোন কথা বলছো একটা বুঝলি হ্যাঁ বুঝলাম বুঝেছিস দাঁড়া একটু সময় দে হ্যাঁ বলছি কি এখন পারবো না আমার সখীরা আসছে বুঝো না কেন হাট আর ইংরেজিতে বলতে পারবে না বাংলাতে চুমা বলো হ্যাঁ দেখো আমি গাছের আড়ালে গিয়ে দেবো হ্যাঁ নাহলে আমার সখীরা খারাপ ভাববে না বলো হ্যাঁ ঠিক একবার কিনবি প্লিজ হ্যাঁ হয়েছে হাট এখন না ঠিক আছে রাত 12টায় ফোন করবে হ্যাঁ না আগে মেসেজ করবে একবার হ্যাঁ ওকে বাই সখি গাছের আড়ালে কি করছিলে ওর মৌমাছির চাক আছে দেখছিলাম মৌমাছির চাক আছে জানো সখি কি রে কেন এসেছি তোমার কাছে কেন রে ও জানিও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে বাজার সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব আমাকে নিয়ে যাবি হ্যাঁ আগে বলতে পারলি না কেন সখি হ্যাঁ আমি ভালো ড্রেস পরে আসতাম ইমা ভালোই তো লাগছে ভালো না ছাই এমনি দেখতে কালো আমি আর লাল ড্রেসটা পরেছি মনে হচ্ছে দূর থেকে কয়লার খনিতে একটু আগুন লাগে ভালো লাগছে না না সত্যি বলছি ভালো লাগছে ভালো লাগছে চল তাহলে যাব এটা কি করেছে সামনে এটা লস হাই এই সখি এই যে তোরা দুজন দেখো পাপ করেছিস সখি কি বলে এটা পাপ নয় কি পপ পপ হ্যাঁ আর ওটা লস নয় কি লস লস ব্যবসায় লস ঠিক আছে সখি মুখ ফোন নিয়ে যাবো না বাজারে বাজারে খুব ভিড় তাই হ্যাঁ রে কি করবে ফোনটা ফোনটা রেখে দিবো কেকু কেকু ফোনটা ধরুন তো হ্যাট মশা রাখছেন কেন লোকটা কেকু বললাম তো রেগে যাচ্ছে দেখছিস কেন সখি তুই বলতো সখি জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো ঠিক বলেছ অবশ্য মানুষ ভাই অসভ্য হ্যাঁ অসভ্য মানুষ
তাহলে চলো আমরা সেই বাজারে যাই। ও প্রাণ সখী রে যাবো সখী মধুকুণ্ডে বাজার দেখি মনে কর জলে এক পা দিলাম দিচ্ছি একটু কাপড় চাললাম ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাড়ছি ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাড়ছি পটাম করে চেড়ে পার হয়ে চলে যাবো বন্ধু নদীতে কিন্তু নতুন জল হয়েছে হ্যাঁ আমাদের নৌকা ছাড়া কেউ পার হতে পারবে না আর যদি পার হয় বড় বড় যোগ আছে যেখানে ধরবে আকাম করে দিবে বলছিলাম সখী তুমি যেভাবে পার হতে চাইছো সেভাবে পার হওয়া যাবে না কেন রে তাই আমি কি বলি জান কি রে নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে কি বলেছি তুমি ডাকো তো আমি ডাকছি হ্যাঁ ও মাঝি ভাই
মাঝে মধ্যে এমন জোরে চিৎকার করো না, ভয় পেয়ে যায় আমি। ভয় পাবে তো? কি বলছো পার্থ জানো? কি বলছি? বলে মাগির ভাই। আমাদের কি মাগির ভাই বলছো? হ্যাঁ। শোনো বন্ধু, ওর চাউরি ভাই দু আমাকে মারবে। ওকে, তোমার হয়তো শুনতে ভুল হচ্ছে, তুমি ভালো করে শোনো। বলছিলাম সখী, তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে। তাহলে কিভাবে ডাকবো? একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। কুহু কুহু কুহু। মনে হচ্ছে কোকিলের বাচ্চা কাঁদছে বন্ধু। পারে কি মনে হচ্ছে? ও প্রাণ কোকিল রে, না কাঁদি যার পারো ওই পাড়াতে। তোমাকে বললাম শোনো, আবার তুমি গান গাইতে শুরু করলে। ঠিক আছে, দাঁড়াও বন্ধু, অমন করে কুৎসিত ভাষাতে আমাদের কে ডাক দিচ্ছে, এবার আমি শুনি। হ্যাঁ শোনো শোনো, তোমার কান তো বড়। ও বলিও জানো, ওরা
চতুর আমরা চালাক আরে যাদেরকে চতুর বলা হয় তারা তাদেরকে চালাক বলা হয় কিন্তু জানো বন্ধু তাদেরকে জিজ্ঞেস করব আমি সত্যি সত্যি ওই মেয়েটা না অন্য কেউ হ্যাঁ তাদের বাড়িগুলো জিজ্ঞেস করব হ্যাঁ তাই আমি জিজ্ঞেস করি ওহো তুমি না কে হে কে হে মাঝিরা পার করে দিত তাদের কাছে পয়সা নিত আমরা টাকা নিব আমরা টাকাও নেব না পয়সাও নেব না বড় লোকের ব্যাটারি তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো তারা যদি দিতে রাজি হয় তবেই পার করব বেশ বেশ সব সখি রে পার কো Thank you.
তাদেরকে এভাবে না জ্বালিয়ে চলো, তাদেরকে আমরা পার করে দিই চলো। হঠাৎ করে রেগে যাচ্ছ কেন? চলো পার করে দিই। তুমি আমার সাথে কথা বলবো না। কেন কথা বলবো না? তুমি আমার বন্ধু নই। আমি তোমার বন্ধু নই, তুমি আমার শত্রু। কেন? কেমন করে শত্রু হয়ে গেল? বাড়িতে যখন আসি কি বলছিলে? তখন বলছিলে চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো। পটাবো মানে দেখবো? হ্যাঁ দেখবো। আচ্ছা বাজারে যেতেই না যেতে ঘাটে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমার বেলা ফাঁকা। ও দেখেছেন, এর মধ্যে আমার বন্ধু ভাগ করে নিয়েছে। তার মানে তুমিও জিজ্ঞেস করবে? এই যে শোনো, বলো তোমাকে আমার বন্ধু কিছু জিজ্ঞেস করতে চায়। ওইটাই তো ওয়েট করে আছি, কখন আমাকে বলে। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নাম টি কি গো কন্যা, বলো না আমারে। তোমার নাম টি কি গো কন্যা, বলো না আমারে। নাম টি শুনতে নাগর বাড়ই লাগে ভাল, আমার নাম টিও কুমার আলকাতরা সুতরি, আমার নাম টিও কুমার আলকাতরা সুতরি। আপনি স্টাইল কত করছে? দেখে লাও নাম, দেখে লাও শুনে লাও। দাঁড়ো আলকাতরা সুন্দরী। হ্যাঁ তোমার মতো নয়। আলকাতরা সুন্দর? আলকাতরা দেখতে কেমন রে বল? ভালো, কালো কালো কালো। আলকাতরা দেখতে কালো, কালো জিনিস ভালো হয় না। এ তোমার মাথার চুলগুলো কালো, হ্যাঁ দেখতে লাগছে ভালো। আচ্ছা তোমার চোখের ভুরুগুলো কালো, হ্যাঁ তারপর আবার গাজল দিয়েছো। গাজল নয় কাজল, কাজল। আচ্ছা তাহলে কালো কালো, তোমার চোখের পাতা কালো। আচ্ছা মোচ কালো, হ্যাঁ গোপ কালো, হ্যাঁ বুকের চুল কালো। তোমার তোমার মেয়েটাকে বিয়ে করবি? হ্যাঁ পাকুয়া মাকুলি পাড়া ঘুরতে গেলে। আচ্ছা তোমাকে বললো ওলো ইন্দর তুই বিয়ে করছিস? হ্যাঁ করছি, বুয়া তো করছি। বুয়া নয়, হ্যাঁ বিয়ে তো করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা? বেলা নয় বেহুলা। ওরা বেহুলা বলতে পারে না, বেলা। আর আমাকে যদি জিজ্ঞেস করে আরে তুই যে বিয়ে করলি বউটার নাম কি? আলকাতরা সুন্দরী। শোনো বন্ধু যাও, তারা যখন আমাদেরকে সব কিছু পরিচয় দিয়েছে, হ্যাঁ তাদেরকে আমরা পার করে দিই। আর তারা যদি মেলাতে না আসে মেলাও জমবে না। চলো চলো। ও সখী গো আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। শক্ত করে ধরবে? হ্যাঁ ওই তুমি বাবু।
করে কি হলো এত রাত দিন নৌকা থাকবে না জলের উপরে তুমি জানো না আমি জীবনে নৌকাতে উঠিনি মা আস্তে আস্তে তুই হাঁটি হাঁটি পোঁ পোঁ হ্যাঁ পোঁ পোঁ নয় হাঁটি হাঁটি পা পা এ বাবি বাবি চলো বন্ধু চলো 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 আরে হাসার কি আছে কি হলো ও বন্ধু কি হলো কাঁচা বাদাম আর বলো না বন্ধু এগুলো ব্যাটা ছেলে না মেয়ে ছেলে তোমার সত্যি চোখগুলো গিয়েছে কেন এগুলো মেয়ে ছেলে তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন আরে এরা বড় ঘরের মেয়ে এরা বেদনাবিটি ব্যবহার করে না বন্ধু আমার মন বলি এটা ভৈসা মেয়ে মনে হয় ভাই ভৈসা মেয়েটা কেমন হয় মানে ভুসের পুটে উঠেছিল আর তাছাড়া তো হয় ওইস পাগুলো সাদা কত দেখো না ওই দেখি কোথায় লাগিয়েছি দেখি আমার পায়ে লাগেনি ছেলেটাকে পা ধরে ছাড়লাম দেখলি ভালো হয়েছে কি হলো দেখলে আমিও তো দেখলাম মেয়েটা তুমি পা ধরলে তুমি আবার বলবা কেন শোনো বন্ধু হ্যাঁ বলো আমরা ছেলে মানুষ হয়ে মেয়ের কাছে হেরে গেলাম তোমাকে পা ধরিয়ে ছাড়লো এর কিন্তু প্রতিশোধ নিতে হবে ও মেলাতে আরে ভালো করে কথা বলো ও মেলাতে গিয়ে যে করে হোক তুমি প্রতিশোধ নেবে তাই দেরি না করে চলো তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাবো শুনেছি উজাড়িয়ার চম্পারের মাঝে নেকড়িয়ার ছিল এই বনগড়ে